সবাইকে স্বাগতম সুজাত ট্রেনিং একাডেমির পক্ষ থেকে। বিশেষ করে যখন তোমরা এসএসসি পরীক্ষা শেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে পরীক্ষা দেওয়ার জন্য বিভিন্ন ক্যান্টনমেন্টে উপস্থিত হবা, এই উপস্থিত হওয়ার সময় তোমাদেরকে পরীক্ষার আগে অর্থাৎ পরীক্ষার দিনে কিছু গুরুত্বপূর্ণ কাগজ তোমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। যদি এই কাগজগুলো যদি তোমার মধ্যে বা কারো কাছে যদি ঘাটতি থাকে বা যদি না থাকে, তাহলে কিন্তু পরীক্ষার দিনে কোনো পরীক্ষার্থীকে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে পরীক্ষা দিতে দেওয়া হয় না। আজকের এই পুরো ভিডিওতে আমরা তোমাদেরকে শেখানোর চেষ্টা করব, যখন তুমি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে পরীক্ষা দিতে যাবা, তখন এই পরীক্ষার দিনে তুমি তোমার সঙ্গে কোন কাগজগুলো নিয়ে যাবা। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, সুন্দরভাবে ভিডিওটি দেখে শেষ নেওয়া পর্যন্ত ভিডিওটি দেখে তুমি যখন পরীক্ষা দিতে যাবা, তখন তার আগে এই কাগজগুলো তুমি প্রস্তুত করে রাখবা। আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে। বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে যখন তুমি পরীক্ষা দিতে যাবে, তখন তোমাকে যে কাগজপাতিগুলো সঙ্গে নিয়ে যেতে হবে, চলো একটু দেখে নিই। মার্কশিট নিয়ে যেতে হবে, প্রশংসাপত্র নিয়ে যেতে হবে, তোমার সার্টিফিকেট নিয়ে যেতে হবে, অ্যাডমিট কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে অর্থাৎ এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে, এটাও এসএসসি রেজিস্ট্রেশন কার্ড, তোমার জন্ম সনদের কপি নিয়ে যেতে হবে, তোমার চারিত্রিক সনদপত্র নিয়ে যেতে হবে, তোমার অবিবাহিত সনদপত্র নিয়ে যেতে হবে। এছাড়াও আরও কিছু কাগজ নিয়ে যেতে হয়, সেগুলো আমরা এখন দেখব। অভিভাবকের সম্মতিপত্র নিয়ে যেতে হবে, তোমার বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং তোমার বাবা মার পাসপোর্ট আকারের এক কপি করে দুজনের ছবি নিয়ে যেতে হবে। এছাড়াও তোমার নিজের পাসপোর্ট আকারের 15 কপি ছবি নিয়ে যেতে হবে। এবং সবশেষে তুমি যদি খেলাধুলা বা অন্যান্য বিষয়ে পারদর্শী হয়ে থাকো এবং সে বিষয়ে যদি তোমার কোনো সার্টিফিকেট থাকে, তুমি সেই সার্টিফিকেটগুলো সেনাবাহিনীর মাঠে নিয়ে যেতে পারো। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই তুমি ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।